125 বেস প্রাইস, 95, 205, 15, 35, 55। দাদা তাহলে কি উদ্যোগটা কি প্রথম নেওয়া হলো? হ্যাঁ মোটামুটি পড়েছে, মানে যেটুকু জানা যাচ্ছে তাতে প্রথম। কী কারণে এটা মনে করলেন এটা করা দরকার, কী কারণে? খেলাধুলাটার ব্যাপ্তি ঘটানো, মানে এখন তো সব মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, আমরা চাইছি মোবাইল থেকে বেরিয়ে আসুক, ছেলেপিলে খেলাধুলা করুক, মাঠমুখী হোক, আমাদের উদ্দেশ্য এইটা আর কিছু। তো এক্ষেত্রে যারা ফাইন্যান্স করতে আসছেন তাদের এককভাবে নাকি দলগতভাবেও আসতে পারেন? তারা তারা দলগতভাবেও আসতে পারে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা কীভাবে আসছে বা যাবে সেটা। তারা যে দামটা দিচ্ছে প্লেয়ারের, সেই প্লেয়ারের দামের ন্যূনতম কত টাকা হতে হবে? মানে এটা ক্যাটাগরি করা হয়েছে, যেমন মানে মোস্ট মানে কি বলবো, ভালো প্লেয়ার যাদের তাদের 125 টাকা দাম ধরা হয়েছে, তার থেকে যারা একটু মানে কম, মানে কম বলতে কি, তাদের কেউ একটা ব্যাটসম্যান, হ্যাঁ তাকে শুধু 90 টাকা থেকে শুরু করা হয়েছে। এইভাবে একটা মানে এটা নির্ভর করছে তার বিচক্ষণতার উপরে, একদম একদম, মানে যে ফাইন্যান্স করবে সে তার পছন্দ অনুযায়ী বলবে। সেক্ষেত্রে তাই একজন মানে সেই তুলনামূলকভাবে হয়তো কমা প্লেয়ার অনেক বেশি দাম দিতে পারে, তার ভালো লেগেছে, হ্যাঁ সেটা দিতেই পারে, সেটা তাদের ব্যাপার, ফ্র্যাঞ্চাইজি। আর যদি একজন যদি দুটো দল বা তিনটে দল নিতে চায় তাহলে সেক্ষেত্রে? সেক্ষেত্রে যে যে মানে মূল্য বেশি দেবে সে তার দিকে যাবে। আচ্ছা আপনার নাম পরিচয়? বাপ্পা সাধুকা। আপনি খেলার সাথে যুক্ত? হ্যাঁ হ্যাঁ। আর কতদিন ধরে চলবে এটা? মোটামুটি 8-10 দিন ধরে। আচ্ছা কবে থেকে শুরু হচ্ছে? সোমবার থেকে। সোমবার। আচ্ছা এই মাঠেই খেলা হবে? এই মাঠেই খেলা হবে। রিন্টু মণ্ডল, 335 155 155 165 75 85 95 205 225 245 265 285 385 305 305 চ্যাম্পিয়ন্স হাইস্ট বিট এখন বন্ধ 65 75 85 95 205 পাপুদা, পাপুদা 205 225 245 65 85 285, পাপুদা 285 প্রিমিয়াম অলরাউন্ডার, হিরোজ 285 পেয়ার ওয়ার্নিং লাস্ট ওয়ার্নিং 285 305 335 365 365 395 395, পাপুদা হিরোজ 395 পেয়ার ওয়ার্নিং লাস্ট ওয়ার্নিং নো মোর বিডস 395 1 2 3 সোল টু হিরোজ। এই ধরনের কেউ কেউ আসছেন ফিনান্স করতে? হ্যাঁ অবশ্যই, যে ফ্র্যাঞ্চাইজি জানা ওনার তাদের থেকেই 3 জন করে বসতে দেওয়া হচ্ছে, তারা 15 জন করে প্লেয়ার একটা দলে পিক করতে পারবে। এই প্লেয়ারগুলো কোথায় বাড়ি হতে হবে? টোটাল শান্তিপুর এরিয়ার মধ্যে, 24টা ওয়ার্ডের মধ্যে, শহরের মধ্যে, শহরের মধ্যে। আচ্ছা পঞ্চায়েতেরও কিছু প্লেয়ার আছে, যেহেতু শান্তিপুরে মেলের মাঠটা পঞ্চায়েতের মধ্যে পড়ে, বা এদিকটা বাবলা বা কন্দখোলা। ধরুন কোনো কোনো ক্ষেত্রে এমন হলো একটা বেস্ট প্লেয়ারকে কেউ কিনতে চাইছেন একজন, আর একজন সেও কিনতে চাইছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বিড প্রাইস যে যতটা হাই দিতে পারবে সেতটা, তার পার্সে 4,500 টাকায় থাকবে, সে 4,500 টাকার মধ্যে প্লেয়ার কিনতে পারবে। ন্যূনতম কত দিয়ে কিনতে হবে? ন্যূনতম বিড প্রাইস বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরিতে বিভিন্ন প্রাইস, মানে ম্যাক্সিমামটা 125 টাকা, ম্যাক্সিমামটা 125 টাকা। আচ্ছা এমন তো কি হতে পারে না, দেখা গেল কারোর সঙ্গে কারো রিলেশন আছে, সে বললো আমি আমার ধরুন আপনার দল হয়েছে আমি ভালো খেলি আমি আপনাকে বিনা পয়সা খেলে দেবো? না খেলতে পারবে না, সেই রুলস, সেই রুলস নাই, তাকে ফর্ম ফিল আপ করতে হবে, তার ফর্মে যদি নাম থাকে, কারণ অপোনেন্ট পার্টি যখন যদি কোনো প্রোটেস্ট করে সেক্ষেত্রে আমার টুর্নামেন্ট অফ। খেলা কবে হবে? সোমবার থেকে খেলা শুরু হবে। কতদিন ধরে চলবে? সোমবার থেকে লিগ সিস্টেমে 7টা 8টা খেলা যে কটা পড়বে সেই কদিন মোটামুটি টানা খেলা চলবে। ওয়েদার যদি খারাপ না থাকে? ওয়েদার ক্ষেত্রে পুরস্কার কি থাকবে? পুরস্কারের ক্ষেত্রে এখনো আমরা সেটা অ্যানাউন্স করিনি, পুরস্কারটা আমরা এবং শেষ দুটো দল যারা থাকবে অল্পের মধ্যে এটা সাম্মানিক কিছু দেওয়া হবে। আমরা চাইছি শান্তিপুরে যাতে প্রত্যেকটা, এই জন্য U19 এবং U21 যারা প্লেয়ার আছে তারাও যাতে প্রত্যেকে অংশগ্রহণ করতে পারে, এবং প্রত্যেকেই এই খেলায় কিন্তু, এবং U19 U21 এটা ম্যান্ডেটরি করা হয়েছে, একটা করে খেলাতেই হবে, প্রত্যেক দলে U19 একটা, U21 দুটো প্লেয়ার খেলবে। আর এক্ষেত্রে যদি ধরুন শান্তিপুরের থেকে বাইরেও তো এরকম ভাবে খেলতে যেত অনেকে এর আগে? হ্যাঁ গেছে অনেকে আগে খেলে এসেছে বিভিন্ন জায়গায়। শান্তিপুরে কখনো এই ধরনের? না এ দুজনের শর্ট ক্যাম্পিসে হয়েছে। তাহলে এই আয়োজনটা কারা করছেন? শান্তিপুর কলেজ মাঠ থেকে করা হচ্ছে। আচ্ছা আর কতদিন ধরে চলবে বলেন? 10 দিন। আচ্ছা তাহলে শান্তিপুরেরই সবই, শান্তিপুর থানার মতো ফ্র্যাঞ্চাইজি 4 জন? 4 জন আছে, ঠিক আছে, আমরা তাদের নামকরণ করেছি শান্তিপুর বিভিন্ন রকমভাবে, ওয়ারিয়ার স্ম্যাশার্স আছে, হান্টার্স আছে, ডাইনামোস আছে, বিভিন্ন নামে। সেক্ষেত্রে কি 3 জন বা 4 জনের ফ্র্যাঞ্চাইজি হতে পারে গোটা নাকি এক? না আমরা চেষ্টা করেছিলাম এটাকে, প্রথম বছর চালু করছি, আগে সিস্টেমটাকে পুরো দেখি, পরের বছর সেটাকে আশা করি
এখন কি অবস্থা আছে, মানে একজন আছে কি তিন চারজনের গ্রুপ আছে? চারজনের চারটে ফ্র্যাঞ্চাইজি আমাদের হয়ে গেছে, আমরা প্লেয়ার এবং 90 জন ফর্ম। তাহলে ওটা ওদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, কে শেয়ারে রয়েছে বা কে ব্যক্তিগত রয়েছে, এটা ওদের নাম একটা আসবে, নাম একটাই আসবে। আচ্ছা, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কতজন মিলে টিমটা করেছে সেটা আমাদের কোনো জানার ব্যাপার নয়, আমরা জানিও না। আপনার নাম পরিচয়? আপনার নাম বিলাস দে। আপনি খেলার সাথে যুক্ত? অবশ্যই।